আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এই মুহূর্তে আমি আছি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সি বিচের খুব কাছাকাছি একটা রিমোট এরিয়াতে। এটা হচ্ছে একটা চর, এই চরটার নাম হচ্ছে চর বালিয়াতলি। আমরা এখন একটা খেয়ার নৌকা নিয়ে হাবির চরে যাচ্ছি। ওখানে প্রচুর মহিষ রয়েছে, তো মহিষগুলো কীভাবে লালন পালন করা হয় বা চড়ানো হয় সে বিষয় নিয়ে তথ্য জানার জন্য, তো চলুন আমার সাথে সাথে। আমাদের নৌকা এখন একদম পাড়ে চলে এসেছে, তো এখানে দেখতে পাচ্ছেন বালু কাদা, জোয়ার ভাটার কারণেই এই অবস্থা। তো সঙ্গত কারণেই আসলে এখানে জুতা পরে হাঁটা সম্ভব না, প্রচুর কাদা, তো আমি খালি পায়ে হাঁটতেছি। আমার সাথে এখানে লোকাল গাইড হিসেবে আছেন হচ্ছে ভাই, নামটা যেন কি, জাফর শিকদার ভাই। তো ওনার অনেকগুলো মহিষ আছে, তো আমরা মহিষগুলো এখন দেখবো এবং জাফর ভাইয়ের সাথে একটু কথা বলবো। ওই দৌড়ে দেখা যাচ্ছে মহিষগুলো, তো এটা একটা দ্বীপের মতো, এখানে এই মহিষগুলো চড়ানো হয়। ওদিকে দেখতে পাচ্ছেন উত্তাল সাগর। সুপ্রিয় দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মহিষ। গত কয়েকদিন এই কুয়াকাটার আশেপাশের এলাকাগুলো ঘুরে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা দেখেছি যে এই অঞ্চলটাতে মহিষ প্রচুর লালন পালন হয়, এবং দেশি গরু গরু এবং মহিষ যেগুলো আছে ছাগল সহ সবই কিন্তু সারাদিন মাঠে থাকে, নিজেদের মতো খায়। এবং কোনো কোনো এরিয়াতে দেখেছি যে গরু মহিষ এগুলো মাঠেই থাকে, রাতেও ঘরেও নেওয়া হয় না। এবং কিছু কিছু এলাকায় বাথান রয়েছে যেখানে মহিষগুলোকে বা গরুগুলোকে রাতে শুধু একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়। আমরা এখন কথা বলবো এই মহিষগুলোর যে ওনার, ওনার নাম হচ্ছেন জাফর শিকদার ভাই। তো এই জাফর শিকদার ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। তো জাফর ভাই কেমন আছেন? আল্লাহর আছে ভালো ভাই। তো আপনার তো মাশাল্লাহ অনেকগুলো মহিষ দেখতে পাচ্ছি, বাচ্চা বড় সহ। তো মহিষ আপনি কত বছর যাবত লালন পালন করেন? তো আমি যেটা জানলাম যে আপনাদের এই এরিয়াতে, আমি বিগত দুই দিন তিন দিন ধরে ঘোরাঘুরি করতেছি বেড়ানোর জন্য আসছি ট্যুরে, তো দেখলাম যে মহিষ যারা লালন পালন করে তারা কিন্তু মহিষের দুধ দোয়ায় না। আপনি কি মহিষের দুধ দোয়ান? আমরা পাঁচ ছটা বিয়ে, একটা মহিষ দুই মহিষ দোয়া, খাওয়ার জন্য দোয়াই, খাওয়ার জন্য দোয়াই। একটা আপনি শুধু না, একটা বড় একটা অনুষ্ঠান পরে কি মা পিঠে পরে সেই সময় পাঁচটা বাঞ্চে দোয়াই, আর নাহলে অত দোয়াই না। বাচ্চা কোনো ভালো থাকে না, দোয়াই বাচ্চা দুধ খাইয়া পুষ্টি হয়, ভালো হয়, হৃষ্টপুষ্ট হয় বাচ্চা, ভালো হয়। আর নিজেদের খাওয়ার জন্য দোয়ান একটু একটু, যদি আলাদা দুধ দোয়াই কোনো দোয়াই যে খেতে বাচ্চা কোনো ভালো আছে, অনেক বাচ্চা দেন হুবি মুবি গেছে দুধ দোয়াই টাইনে দোয়াই বাচ্চালে মা দিয়া বাথরুম আসে মরে। এখানে যে মহিষগুলো আছে এর মধ্যে পুরুষ মহিষ কয়টা রাখছেন? আমার 18টা বছর ধরে আল্লাহ দিলে পুরুষ মহিষ একটা পালি, আর যে সব মাদা মহিষ পালি ওই তো বছরে প্রত্যেক বছরে বিয়ে আল্লাহ দিলে, প্রতি বছরে একটা করে বাচ্চা দেয়, একটা করে প্রত্যেক বছরে বিয়ে আল্লাহ। মানে দুধ কি বিক্রি হয় না আপনাদের এরিয়াতে? বিক্রি হয়, 50টা 60টা করে বিক্রি, আমরা বেশি না, বেশি না কি লিগা দেখা যায় দুধ বেশি বছরে ব্যবসা দিয়ে সারা অন্য দুধ বেশি 20,000 টাকা ইনকাম হইলে দেখা যায় বাচ্চাটার দাম দিতে এখন যদি আমরা বাচ্চাটা দুধ না দোয়াই, বাচ্চাটা সুন্দরভাবে পুষ্টি হয়, হওয়ার পরে 80 মাসে বাচ্চাটা যদি বেশি যেই মাছটা দুধ দোয়াইলে যেই মাছটা সেই ছাড়ার দাম হয় 30,000-40,000, আর দুধ না দিলে সেই সময় ছাড়ার দাম হয়েছে 50,000-60,000। ওই যে বাচ্চাটা আছে ও খুলে গেছে না উঁচে দিয়ে একটা শেষকাল দিয়েছে মাছটার দাম 60,000 টাকা পায়, কিন্তু দুধ দোয়াইলে ওইটা 30,000 টাকা কইতে না, এই জন্য আমরা লাভবান থাকি। ও, তার মানে হচ্ছে আপনারা মানে মাংস উৎপাদনের জন্য মহিষটা লালন পালন করেন, বাচ্চা বিক্রি করেন, 10টা মহিষ পাললে 5টা মহিষ দিয়েছে, দিয়ে দেখা গেছে 5টা মহিষ একটা বছর পর 5টা 26 ছেড়াইলাম, 50,000 টাকা করে দেখা গেছে 2,500,000 টাকা হয়ে যায় গিয়া সংসারে 50,000 টাকা খরচ। হ্যাঁ, বছরে দুইটা মাসে দু তিনটা মাসে ফ্যামিলিতে 50,000 টাকা করে লাগে না, কিন্তু চালপত্র নিজেরা খোরাক এই মহিষ দিয়ে আইলেডি করি, এই যে ধান চাল হয়ে যায় বছরে 50,000 টাকার বাজার বাজার করলে আমার এনা হয়ে যায়, তার মানে বছরে 1.5-2 লাখ টাকা লাভে থাকে মোটামুটি, 2.5-2 লাখ মহিষে। আর কোনো কি অতিরিক্ত খাবার দেন না, শুধু মাঠে যা খায় তাই? ঘাস খালি, এর মধ্যে খালি মাঠে ঘাস করে খাওয়াই, তাতেও তো কিছু খাবার দেন না, নিয়ে শুধু পানি টানি খাবার নাকি? পানি সাগর থেকে, সাগর আছে, সাগর দিয়ে পানি খায়, এই সন্ধ্যা হইলে বান্ধে তুই আবার সকালে খাবি, মানে পানি তৃষ্ণা পেলে সাগর থেকেই খায়? হ্যাঁ, সাগর থেকেই খায়।
তো আমি যেটা দেখলাম লক্ষ্য করলাম যে আপনাদের এই অঞ্চলের মহিষগুলো কিন্তু আকারে একটু ছোট তুলনামূলকভাবে। মানে এই মহিষটা কি এই লোনা পানির এই অঞ্চলেই এই জাত? যেহেতু আপনারা মহিষ লালন পালন করেন, মহিষের কিন্তু ভালো ভালো অনেক জাত আছে যেগুলো অনেক বড় বড় হয়, সেই জাতগুলো আনলে কিন্তু আরো বেশি আপনারা লাভবান হতে পারবেন। তা আপনাদের এদিকে কি মহিষের কৃত্রিম প্রজননের জন্য সরকারিভাবে কোনো ইয়ে আছে নাকি, যে মহিষের যে গরুর মতো যে বীজ দেয় কৃত্রিম ভাবে সেরকম কোনো প্রতিষ্ঠান নাই? তো পাই না আর আমরা লাগবো না, আমাদের দেহ লাগে না, তা নিজেরা বিশ্ব বলি বড় হয় সেই বিশ্বের খাওয়াই হারাই ভরাই সেই বিশ্ব দিয়ে আমরা এই মহিষের তেলা টেলা দেওয়া হয়। তাই তো সুপ্রিয় দর্শক, স্থানীয় ভাষায় সার মহিষকে বলা হয় হচ্ছে বিচ্ছু। তো সরকারিভাবে যদি এইসব অঞ্চলে মহিষের প্রজননের জন্য উন্নত জাতগুলো ব্যবহার করা হইতো, তাহলে কিন্তু এখানে অর্থনৈতিকভাবে মহিষ যারা লালন পালন করেন কৃষকরা অনেক বেশি লাভবান হইতো। কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিষগুলো আছে, এগুলো অনেক ছোট ছোট। মানে আমার মনে হয় যে আমি এই প্রথম এত ছোট জাতের মহিষগুলো দেখলাম, অনেক ছোট। তো আপনাদের একটা বড় বিচ্ছু বা একটা সার মহিষ কত দামে বিক্রি হয় মোটামুটি? একটা বিচ্ছু হারাই আমার কত 1 লাখ থেকে 6 লাখ, 1 লাখ 30 এর উপরে আমার ব্যবসা হয়। এটা তাও কয় বছর পালতে হবে সেটা? 4 বছর ভালো লাগে, নরমাল 4 থেকে 5 বছর ভালো লাগে। 3-4 বছরের আগে একটা বড় হয় না? আপনারা তাহলে তার আগেই বিক্রি করে দেন মূলত? ছোট থাকতে বিক্রি করলে একটু লাভটা ভালো হয়। আশ্বিন কার্তিক মাসে বিক্রি করি, মানে ছেলে বাচ্চা যেগুলো আছে সব বেচে আলাবেন আর মেয়েগুলা পাল বড় হইব আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। আপনার মহিষগুলোও সুন্দর, তো ইনশাল্লাহ আল্লাহ আরও বরকত দেখ আপনার মহিষে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।